আজ তুমি যে আমাদের সম্মান দিলে, আমাদের কেউ আগে এরম দেয়নি। সম্মানটা তোমাকে এমনি এমনি দিইনি কাকিমা, তোমাকে সম্মান দেওয়ার ভিডিওটা আমি ফেসবুকে আপলোড করে টাকা উপার্জন করব। ভেবেছো সম্মানটা আমি এমনি এমনি দিয়েছি? এই কলকাতাকে আমরা ভুলবো না। বলছো কলকাতাকে ভুলবে না, বলো কলকাতার রসগোল্লাকে ভুলবে না? ও, যদিও আমি আবার কলকাতার পান্তুয়া। আমরা বাইরের লোক বলে কিছু বলতে পারি না। এখন বলছো কি করে তাহলে? খেতে পেলে শুতে চাই। কালকের থেকে এই দত্তবাড়ির পুজো নিয়ে আমাদের অনেক এক্সপেকটেশন ছিল। এক্সপেকটেশন করে কতটা ঘ্যাট আর খিচুড়ি সটলো দেখো। আপনি সত্যিই আবার দত্তবাড়ির হেরিটেজকে বাঁচিয়ে তুললেন। ব্রেভো। ওটা আমি নয়, সাহা ডেকোরেটরস অর্ডার দিয়েছিলাম, ওরাই তো এই সব কিছু করেছে। সবকে নামটা তো আমারই হলো। অনিতাদি, দেখছেন কেমন নাদবু এনেছি আমাদের দত্তবাড়ির অহংকার। হ্যাঁ, অহংকারই তো, মাথা থেকে পা অব্দি পুরোটাই আমার অহংকারে ঢাকা। দত্তবাড়ি তো মাটিতে পাই পড়ে না, চপ্পল পরে হাঁটি। কেমন করে দেখছো দেখো, এই যদি না করে তাহলে তুমি আর এই বুড়ি আমাকে জ্বালিয়ে পুড়ে গিলিয়ে খেত একেবারে।